আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সবসময় আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করা হয়, বিশেষ করে র্যাপিড ওয়ার্কার এর উপর আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি এবং মাইক্রো ওয়ার্কিং জবের উপরে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। পাশাপাশি আপনারা সার্ভের উপরে ভিডিও চেয়েছেন। আজকে আমি মাইক্রো ওয়ার্কিং সাইট, যেটি নাম অনেকে জানেন এবং অনেকে কাজ করছেন, যারা বিগিনার লেভেল রয়েছেন বা স্কিল নেই অথবা ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি নেই, তাদের জন্য এই ছোটো ছোটো কাজগুলো করে আর্নিং করার অবারিত সুযোগ রয়েছে। আপনি যদি এই কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনার মোটামুটি মাস শেষে একটি ইনকাম জেনারেট করার অপরচুনিটি রয়েছে। সো আমি শেষে কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করবো। আশা করি স্টেপ বাই স্টেপ দেখলে আপনি এখান থেকে কিছুটা আপনি আর্নিং করার পসিবিলিটি আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন। এখানে যে কাজগুলো রয়েছে, সচরাচর আমরা জানি ইউটিউব ভিডিও দেখা, ইউটিউব ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করা, সাইন আপ করা, বিভিন্ন ধরনের টুইটারের মধ্যে করা অথবা লাইক করা অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ভিজিট করা। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের মধ্যে এখানে ইউটিউব বোর্ড ফর দিস ভিডিও, এটি করলে আপনি $0.10 এবং এক মিনিটের মধ্যে এটি আপনাকে করতে হবে। সুতরাং এখানে যে কাজগুলো দেওয়া রয়েছে, সুতরাং এই কাজগুলো আপনি কোনোরকম দক্ষতা বা কারো কোনো হেল্প ছাড়াই খুব সহজেই মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে করে ফেলতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে এগুলো আপনি বুঝে যাবেন এবং কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি আজকে দেখিয়ে দেবো এবং এখানে কীভাবে কাজ করতে হয় সেটিও দেখিয়ে দেবো। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি গুগলে যাবেন, র্যাপিড ওয়ার্কার দিয়ে আপনি সার্চ দেবেন। সার্চ দিলে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এই ইন্টারফেসে আসার পরে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে সাইন আপ করে নিতে হবে, তার মানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। 2009 সালে চালু হওয়া এই মাইক্রো ওয়ার্কিং জব সাইটটি অদ্যাবধি পেমেন্ট দিয়ে আসছে, সুতরাং পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই। এখানে কয়েকটি পেমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, পেপল রয়েছে, মাস্টার কার্ড রয়েছে, ভিসা কার্ড রয়েছে। পাশাপাশি আপনার যদি এত কিছু না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য আরেকটি প্লাস পয়েন্ট, সেটি হচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজেই অ্যাকাউন্টের টাকাগুলো উইথড্র করে নিতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আরেকটি স্পেশাল অনুরোধ, মেক মানি অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে। প্রতিদিন ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো এখানে পাবলিশ করা হচ্ছে। আপনি যদি মোটামুটি ইংলিশ বোঝেন, আপনাকে আমি ইনভাইট করবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহিত করার জন্য। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। প্রথমে বলে রাখি যে আপনি এই ওয়েবসাইটে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার ইউজ করে কাজ করতে পারবেন, তবে আপনাকে মনে রাখতে হবে একটি ডিভাইসে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এর বেশি করলে আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিবে। সো এখানে প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পরে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে সরাসরি যে ইন্টারফেসে চলে আসবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি, তার মানে এখানে আপনি সরাসরি প্রবেশ করবেন। এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটু ব্রিফ দিচ্ছি। প্রথমত রয়েছে অ্যাভেলেবল জবস, টাস্ক, যে কাজগুলো আপনি করেছেন সেটি এখানে শো করবে, এবং পাশাপাশি যে কাজগুলো আপনি খুঁজছেন করার জন্য সেগুলো এখানে ক্লিক করলে এখানে সবাই সব কিছু এখানে দেখতে পাবেন। মাই ক্যাম্পেইন যদি করতে চান সেটি দেখতে পাবেন, মাই অ্যাকাউন্ট, ডিপোজিট করতে চাইলে তাও পাবেন, এবং উইথড্র মেথড আমি দেখিয়ে দিব শেষে। এবং আবারও বলছি যে আপনি যদি পুরোপুরি ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করবো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথমে আপনি যে কাজটি করবেন এই যে অ্যাভেলেবল জবসে ক্লিক করবেন। অ্যাভেলেবল জবসে ক্লিক করার পর এখানে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে, যে কাজগুলো আপনি করে শেষ করতে পারবেন। আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি শুধুমাত্র সেই কাজগুলো চুজ করবেন যেগুলোতে ইন্টারন্যাশনাল লেখা রয়েছে, তার মানে অন্য যে ইউএসএ, ইউকে বা নেপাল এই সমস্ত কান্ট্রিগুলোর যে কাজগুলো রয়েছে সেগুলো করবেন না। যদি করেন তাহলে আপনার অ্যাকাউন্টে তারা ব্যান করে দেবে। যেহেতু আপনি ইউকে বা ইউএস এর সিটিজেন নন, সুতরাং আপনি সে কাজগুলো করতে যাবেন না। ইন্টারন্যাশনাল যে লেখাগুলো রয়েছে সেই কাজগুলো আপনি এখান থেকে করে আর্নিং জেনারেট করতে পারেন। সো একটি কাজ আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি স্কিপ করে চলে যান বা কেটে কেটে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। পরবর্তীতে বিভিন্ন ধরনের নেগেটিভ বা ব্যাড কমেন্ট করে অবশ্যই আপনি দূরে সরে চলে যাবেন। সুতরাং আপনি যদি ভিডিওটি দেখেন বা সত্যি আর্নিং করতে চান তাহলে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। শেষ পর্যন্ত নিশ্চয়ই আপনার জন্য লুকায়িত রয়েছে কিছু ইনফরমেশন, যে ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে আপনি মাস শেষে একটি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কাজ, এটি রয়েছে ইউটিউব ওয়াচ লাইক সাবস্ক্রাইব কমেন্ট, অর্থাৎ এই কাজটি একটি সিম্পল কাজ এবং এটি ভিডিও দেখতে বলেছে, লাইক দিতে বলেছে, সাবস্ক্রাইব করতে বলেছে এবং কমেন্ট করতে বলেছে। এই কাজটি করলে আপনি এই ডলারটুকু পাবেন এবং 10 মিনিটের ভিতরে আপনি এটি করে দেবেন। সো এটি আমি ওপেন করছি। ওপেন করার পরে
आमी मूल इंटरफेसे चले जाब। मूल इंटरफेसे आसार पर आपनी जे पेजटी खुजे पाबेन एई पेजटी होच्छे एटी। अर्थात प्रथमत आपनी एखाने जे काजटी करबेन सेटी होच्छे काजेर क्राइटेरिया बा डेस्क्रिप्शनटा बुझे नेबेन। बुझे नेवार पर स्टेप बाई स्टेप करते थाकबेन एबं काजगुलो साबमिट कर दिले निर्धारित पेमेंटटुकु आपनी पेये जाबेन। सो एखाने बोलेछे जे प्रथम काजटी होच्छे सबसक्राइब इन दिस यूट्यूब चैनल। सो ये सबसक्राइब करते बोलेछे एटी आमी कपि करब। कपि करार पर आमी सरासरि यूट्यूबर मध्य चले जाच्छि। यूट्यूबर मध्य जावर पर सरासरि आमी सार्च बक्से सार्च दिते पारि। सार्च बक्से जावर पर आमार सामने ए धरनेर इंटरफेस उपस्थित होबे। एई जे एखाने एकटी चैनल देखते पाच्छेन सेई चैनलटिके तारा बोलेछे सबसक्राइब करार जन्य। एई जे सबसक्राइब इन दिस यूट्यूब चैनल এবং এরপরে লিঙ্কে যেতে বলেছে, তারপরে সাইন আপ করতে বলেছে এই লিঙ্কের মধ্যে। এরপর একটি রেফারেল কোড দিয়েছে, সেই রেফারেল কোডটি ইউজ করতে বলেছে। ভেরিফাই ইউর ইমেল অ্যান্ড ফোন নাম্বার, ভেরিফাই ইম্পর্টেন্ট, ভেরিফাই না করলে তারা কিন্তু পেমেন্টটা দিবে না, এখানে অলরেডি বলাই আছে। সো এরপরে যে কাজটি সেটি হচ্ছে কাজটুকু সাবমিট করা। আপগ্রেড ইউর অ্যাকাউন্টস টু গোল্ড মেম্বার, ইউ উইল উইন $40। এটি আপনার দেখার দরকার নেই যেহেতু আপনি নতুন। সুতরাং প্রথমত সাবস্ক্রাইব করার পরে আপনি স্ক্রিনশটটি নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিতে প্রবেশ করে সাইন আপ করবেন। এরপর কান্ট্রি দেবেন, এরপরে স্ক্রিনশটটা দেবেন, দ্যাটস ইট। এতটুকুই কিন্তু করলে আপনার কাজটুকু হয়ে যাবে। তো আমি প্রথমে দেখাচ্ছি যে এখানে সাবস্ক্রাইব করতে বলেছে। সো সাবস্ক্রাইব করার জন্য এখানে আমাকে অলরাইট, আমি উক্ত চ্যানেলের মধ্যে চলে এসেছি। এই চ্যানেলটির নাম হচ্ছে সোল কিং অফিসিয়াল এবং এটি একটি বড়ো চ্যানেল। এই বড়ো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলেছে। সো আমি সেটি ওপেন করলাম। ওপেন করার পরে এই যে এখানে, এরপর এটি আমি সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করার পরে যে কাজটি করতে হবে সেই কাজটি হতো অলে ক্লিক দিয়ে রাখবো। অলে ক্লিক দিয়ে রাখার পরে এখন আমাকে বলেছে যে স্ক্রিনশট অফ দ্য সাবস্ক্রাইব, যে সাবস্ক্রাইব করেছি তার একটি স্ক্রিনশট সেটি নিতে হবে। সো স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি সরাসরি যে কোনো স্ক্রিনশটের ফ্রি সফটওয়্যার ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার কম্পিউটার থেকে স্নিপিং টুল ইউজ করে, অথবা মোবাইল ইউজার যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ফ্রি সফটওয়্যার ইউজ করে স্ক্রিনশটটা খুব সহজে নিতে পারেন। এভাবে আমি নিলাম। নেওয়ার পর আমি এটি মার্কিং করে দিচ্ছি, যে সাবস্ক্রাইব করেছি সেটি আমি মার্কিং করে দিচ্ছি। মার্কিং করে দেওয়ার পরে এটি আমি এবার সেভ করব। সেভ করার পরে সেটি আমার কম্পিউটারের মধ্যে থাকবে। এরপর আমি একটু পরে সাবমিট করব। আমার প্রথম কাজটি কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। এরপর দ্বিতীয় কাজটি সেটি হচ্ছে যে এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্কটি আমি কপি করব। কপি করার পরে সরাসরি আমি গুগল সার্চ বক্সে চলে আসবো। সার্চ বক্সে আসার পরে যেটি পাবো সেটি হচ্ছে এটি। এটির নাম আছে স্টার ক্লিকস। এই স্টার ক্লিকসে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তবে আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি ইতিমধ্যে বা আগে স্টার ক্লিকসে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে এই কাজটি আপনি করতে পারবেন না। এখানে স্পষ্ট লিখে দিয়েছে তারা, ইফ ইউ আর সাইন আপ বিফোর ইন স্টার ক্লিকস ডোন্ট ডু দিস জব। এই কাজটি আপনি করতে পারবেন না। তার মানে যদি আপনি ইতিমধ্যে বা আগে স্টার ক্লিকসে সাইন আপ করে রাখেন। সো আমি নতুন, সুতরাং আমি এটিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে যে পাবলিশার রয়েছে সে পাবলিশার অ্যাকাউন্টটি ওপেন করতে বলেছে। এই যে এখানে দুটো অপশন, একটি হচ্ছে পাবলিশার আরটি হচ্ছে অ্যাডভার্টাইজার। সুতরাং আমি পাবলিশারে সাইন আপ করবো, এটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে নেক্সট ইন্টারফেস যেটি সেটি এটি হচ্ছে এটি। সো এখানে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইয়োর ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, তারপরে আপনার পোস্টাল অ্যাড্রেস দিতে বলেছে, সিটি দিতে বলেছে, এরপর হোয়্যার ডু ইউ লিভ, কোথায় আপনি বাস করেন, বা কান্ট্রি নেম, এরপর জিপ কোড, এরপর আপনার ফোন নাম্বার দিবেন, এরপর মোবাইল নাম্বার দিবেন, এরপরে ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস, এরপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এরপর এখানে একটি কোয়েশ্চেন চেয়েছে। অনেকে কিন্তু এটি বুঝতে পারে না যে এখানে যে কোয়েশ্চেনগুলো সিলেক্ট রয়েছে সেটি হচ্ছে এটি, হোয়াটস ইউর মাদার্স মিডিয়ান নেম, ছোটোকালে আপনার মা আপনাকে কী নামে রাখতো, হোয়াটস ইউর ফেভারিট কালার, আপনার প্রিয় রং কী। এই কোয়েশ্চেন যে কোনো একটি সেট করে আপনি এখানে অ্যান্সারটুকু দিয়ে দিবেন, সেটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এরপর হোয়ার ডিড ইউ ফাইন্ড ইস, কোথা থেকে ফাইন্ড ইট, আপনি কোথা থেকে এটির নাম শুনেছেন, সেটি হচ্ছে গুগল সার্চ। এরপর এখানে এই বক্সের মধ্যে আপনাকে দিতে বলেছে একটি রেফারেল কোড। রেফারেল কোডটা আপনি কোথায় পাবেন, এই যে এখানে দেওয়া রয়েছে। এই রেফারেল কোডটি আপনি কপি করবেন। কপি করার পরে জাস্ট এটি আপনাকে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যে কাজটি করবেন, এখানে যে একটি ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি আপনি ফিল আপ করবেন। দেন এই যে বক্স দেখতে পাচ্ছেন এখানে রাইটে ক্লিক করবেন। এরপর রেজিস্টারে ক্লিক করলে আপনার ইমেলে
কার্ডের মধ্যে একটি লিংক চলে যাবে। সেই লিংকের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টের ভেরিফিকেশন সেরে ফেলবেন। এরপরে যে কাজটি করতে হবে সেটি আমি এবার দেখাচ্ছি। সো আপনি আমি ধরে নিলাম যে আপনি মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করে ফেলেছেন। এরপর আপনার যে কাজগুলো সাবমিট করতে হবে সেটি হচ্ছে স্ক্রিনশট দিতে বলেছে, যেটি প্রথম সাবস্ক্রাইব করেছেন তার স্ক্রিনশট। সো স্ক্রিনশট কোথায় দেবেন সেটি আমি দেখাচ্ছি। এই যে এখানে প্রথম এক নম্বর লিখবেন, স্ক্রিনশট লিখবেন, সাবস্ক্রাইব স্ক্রিনশট। এরপরে আপনি দুই নম্বরে লিখবেন, এখানে লিখেছে এই লিঙ্কে যাওয়ার পরে পাবলিশার অ্যাকাউন্টে যে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন তার যে একটি সাইন আপ নেম, অর্থাৎ যে নামে আপনি সাইন আপ করেছেন, সো সেই নামটি দিবেন। আমি আমার সাইন আপ নেম নামটি দিচ্ছি। এরপরে তিন নম্বরে চেয়েছে, তিন নম্বরে যেটি চেয়েছে সেটি হচ্ছে এখানে বলেছে যে ইয়োর কান্ট্রি, কান্ট্রি হচ্ছে আমার বিডি। এভাবে আপনাকে পূর্ণাঙ্গরূপে কাজগুলো করতে হবে। দ্যাটস ইট, এতটুকুই। এই তিনটে কাজ আপনি করবেন। করার পরে আপনি এই যে এখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পরে আপনি সেটি সাবমিট করে দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রাউজ ইমেজ রয়েছে, সেই ইমেজটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে স্ক্রিনশট নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি জাস্ট আপনি সাবমিট করে দেবেন। অল রাইট, এই যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি কপি করবেন। কপি করার পরে দেন এখানে আপনি লিখবেন সাম নম্বরে, এই যে এখানে লিঙ্কটি আমি যে লিঙ্ক মধ্যে আমি সাবমিট করেছি সেটি কপি করব। জাস্ট আপনি এটি কপি করে দিলে হয়ে যাবে, ইউআরএলটি আপনি জাস্ট কপি করবেন অথবা আপনি এটি কপি করতে পারেন। এই যে সাবস্ক্রাইব করেছেন সেটি আপনি সাবমিট করে দেবেন, সাবমিট করে দিলে হয়ে যাবে। এটি আমি সাবমিট করছি, দ্যাটস ইট। এরপরে এখানে যে লেখা রয়েছে, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ ফলো ইনস্ট্রাকশন অ্যান্ড কমপ্লিটেড দিস টাস্ক, সো এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাজটি, থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, সো আমি আমার কাজটি কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে আমি সেটি সাবমিট করেছি। এই হচ্ছে মোটামুটি র্যাপিড ওয়ার্কার্স ডট কম এর মধ্যে কাজ করার প্রসেস, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এই ওয়েবসাইটে আপনাকে আমি অনুরোধ জানাবো কাজগুলো পর্যায়ক্রমে করার জন্য। হিউজ পরিমাণ কাজের অফার এখানে কিন্তু রয়েছে। এই কাজটি সাবমিট করার পরে এটি পেন্ডিং হবে। পেন্ডিং হওয়ার পরে এটি যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবেন অবশ্যই আপনি আপনার যে নির্ধারিত পেমেন্টটুকু সেই পেমেন্টটুকু অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে র্যাপিড ওয়ার্কার্স এর মধ্যে কাজ করতে হয়। এভাবে আমি বাকি যদি আপনাদের অনুরোধ পাই আমি বাকি কাজগুলো দেখিয়ে দিব। যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও এর শুরুতেই বলেছিলাম কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব। টিপস এবং ট্রিক্স কিছুই নয়, সেটি হচ্ছে একটিমাত্র কথা, যদি আপনি সত্যি অনলাইন আর্নিং জগতে আসতে চান বা আর্নিং করতে চান, কোনোরকম দক্ষতা না থেকে থাকে অথবা ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি আমার ভিডিও যে চ্যানেলের মধ্যে যে কয়েকটি ভিডিও রয়েছে যে মাইক্রো ওয়ার্কিং জবের উপরে, মিনিমাম আপনি 10টি ওয়েবসাইট টার্গেট করবেন। 10টি ওয়েবসাইটে যদি আপনি মিনিমাম এইভাবে কিছু সময় দেন, আশা করি মাস শেষে আপনার নিশ্চিত আপনি কিছু না কিছু ইনকাম জেনারেট করতে পারবেন। কেননা এখানে বলে রাখা ভালো যে র্যাপিড ওয়ার্কার, মাইক্রো ওয়ার্কার, পিকো ওয়ার্কার এই সমস্ত ওয়েবসাইটগুলো হচ্ছে ট্রাস্টেড ওয়েবসাইট, অর্থাৎ এগুলো দীর্ঘদিন ধরে যেহেতু পেমেন্ট দিচ্ছে সুতরাং আপনি নিশ্চিত এখান থেকে ইনকাম করার পরে সেটি আপনি আপনার পকেটে নিয়ে আসতে পারবেন খুব সহজে অনায়াসে। এখানে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে, সেগুলো আপনি করে শেষ করতে পারবেন না। সো আপনাকে আমি অনুরোধ জানাবো ছোটো ছোটো এই সাইন আপের কাজ, লাইক কমেন্ট তারপর শেয়ার করা, ভিজিট করার কাজগুলো যদি আপনি করেন তাহলে অনেক হ্যান্ডসাম ইনকাম এখান থেকে এনশিওর করার পসিবিলিটি রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং যদি আপনাদের অনুরোধ পাই যে আরও ভিডিও দিব র্যাপিড ওয়ার্কার্স ডট কমের মধ্যে এবং আরও এখানে আরও বেশি কাজ পাওয়া যায়, বিশেষ করে জিমেল সাইন আপের উপরে, তার মানে জিমেল অ্যাকাউন্ট, জিমেল কীভাবে তৈরি করতে হয় তার মানে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট যদি তৈরি করতে চান ইউএসএ ভেরিফাইড ফোন নাম্বার ছাড়া, তাহলে অবশ্যই আমার মেক মানি অনলাইনের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে হাউ টু ক্রিয়েট আনলিমিটেড জিমেল অ্যাকাউন্টস উইদাউট ফোন ভেরিফিকেশন অন ইয়ার ফোন। সুতরাং ফোন নাম্বারের মাধ্যমে যদি আপনি আনলিমিটেড ইউএসএ ভেরিফাইড
জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতেছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। আশা করি বুঝতে পারবেন যে অনেক জিমেইল অ্যাকাউন্ট তৈরির কাজ কিন্তু এখানে রয়েছে, সুতরাং স্টেপ বাই স্টেপ অনেক কাজ আপনি কিন্তু করতে পারবেন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার। সো এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট, এগুলোর পেমেন্ট কিন্তু ভালো, এই যে দেখতে পাচ্ছেন অনেক কাজ কিন্তু রয়েছে। সুতরাং আশা করি এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করলে আপনি নিশ্চিত বেনিফিট হবেন। সো আশা করি অনেক ইনফরমেশন দিয়েছি, এই ইনফরমেশন অনুসারে যদি আপনি কাজ করেন অবশ্যই গাইডলাইন বেশি লাগে না। সুতরাং আপনি যদি যে কোনো একটি ভালো গাইডলাইন অনুসরণ করেন, সেই গাইডলাইন অনুসারে যদি কাজ করেন, সো আপনার মাস শেষে নিশ্চিত ইনকাম জেনারেট হবে। আপনার প্রথমত বোরিং লাগবে, কিন্তু বোরিং লাগলে কিন্তু এই কাজগুলো অবশ্যই আপনি মাস শেষে করে ইনকাম পকেটে নিয়ে আসতে পারবেন। সুতরাং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আইল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।